টানা চার দিন ধরে রাঙ্গামাটিতে ভারী বর্ষণ হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য মতে জেলায় গত চব্বিশ ঘন্টায় একশো পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতে শহরের কয়েকটি স্থানে হয়েছে পাহাড় ধস ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বসত ঘর নিরাপদ আশ্রয় যেতে চলছে প্রশাসনের মাইকিং তাতেও টনক নড়ছে না পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্য স্বাভাবিক দিনের মতোই খেলাধুলা বা চায়ের দোকানের আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন বাসিন্দারা মঙ্গলবার সন্ধ্যায় শহরের লোকনাথ মন্দির রূপনগর শিমুলতুলি সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক প্রচারণায় নামে প্রশাসনের বিশেষ টিম যেখানে ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার ফায়ার সার্ভিস রেড কিসেন্ট সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন বাড়ি বাড়ি গিয়ে আশ্রয় যেতে অনুরোধ জানানো হয় প্রশাসনের এমন তৎপরতার পরও নানা বাসিন্দাদের আমরা এখন এখানে মরলো আমরা এখানে বাঁচলো এখানে আমরা এখানে এই জায়গা ছেড়ে আমরা কোথায় যাবো ভয় করে না এখানে আমরা ভালো জায়গায় আছি হয়তো প্রশাসনের মানুষ এসে মহায় এসে আমাদেরকে আশ্রয় কেন্দ্রে নিরাপত্তার জন্য নিয়ে যায় আমাদের এলাকায় নিয়ে আশ্রয় কেন্দ্র যাইতে বলতে কেউ যায় না যায় না ছাগল একটা এখনও তো যাওয়ার মতো ওই ধরনের কোনো পরিস্থিতি হয় নাই যদি ওই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আমরা কাছেই আছি সম্পূর্ণ আমরা রেডি আছে যাওয়ার জন্য একটা প্রাণহানিও যাতে না ঘটে সেই ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা আমরা কারো জীবনের সাথে কম্প্রোমাইজ করব না একটা যখন দেখবে এই ধরনের ধুঁকি তৈরি হবে যদি তাকে বোঝাই যদি সেটা হয় ভালো তাহলে অবশ্যই তাকে আমরা যেভাবে হোক তাকে নিরাপদ জায়গাতে আমরা নিয়ে যাব মানুষকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার কথা জানান জেলার এই মানুষকে বোঝাচ্ছি তারা যেন তাদের জীবনের মায়া করে এবং তারা যেন অবশ্যই আশ্রয় কেন্দ্র আসে এবং আশ্রয় কেন্দ্র আসতে তার নিরাপদে থাকতে পারে তো আমাদের দিক থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা আছি জেলা প্রশাসনের তথ্যমতে রাঙ্গামাটিতে দুশো সাতষট্টিটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বর্তমানে পাঁচশো জন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাটি